السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين والطاهرين আজকের এই নূরানী মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন সংগঠন সংস্থার নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের সহযোগী ভাইয়েরা এবং প্যান্ডেলের নিচে বাহিরে সর্বস্তরে সুন্নি ভাইয়েরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার আগে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা মিডিয়া সম্পর্কে বলেছেন আমি যেহেতু সুদীর্ঘ এক যুগ ধরে প্রায় মিডিয়াতে কাজ করি বিশেষ করে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই প্রথম যখন আমাকে মিডিয়ায় নিলেন এরপরে আর মিডিয়া আমাকে ছাড়ে নাই আমিও মিডিয়াকে ছাড়ি নাই ভাইরা আমার এই সংক্ষিপ্ত সময়ে যে কথাটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে পৃথিবী অনেক এগিয়ে গেছে বোম্বাই থেকে কথা বলা হয় বাংলাদেশের সন্তান সেই কথায় আকৃষ্ট হয় সৌদি আরব থেকে কথা বলা হয় বাংলাদেশের ঘরের সন্তান সে কথায় আকৃষ্ট হয় সুতরাং এই কথাগুলো আমাদের সুন্নি জনতার বুঝার দরকার আছে কি না কথা বলেন আছে কি না সবসময় আমরা বলে থাকি যে একটা সুন্নি চ্যানেল এই দাবিটার সাথে আংশিক আমি দ্বিমত করি একটা সুন্নি চ্যানেল অবশ্যই দরকার আছে কিন্তু বর্তমান বাংলাদেশে প্রায় 30টার মতো চ্যানেল হয়ে গেছে হচ্ছে তার বিপরীতে সুন্নিদের হাতে একটা চ্যানেল হইলে সেই চ্যানেলে কি সুন্নিয়ত প্রচারের জন্য যথেষ্ট হবে কথা বলেন হবে সেই জন্য পরিকল্পনা এই নয় যে একটা সুন্নি চ্যানেল হইলে আমাদের পুলসিরাত পার হওয়া যাবে এটা অসম্ভব এই যুগে বাংলাদেশে একটা সুন্নি চ্যানেল যদি থাকে এটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য ওই মেডিকেলে যেমন লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয় রুগীকে ওই একটা সুন্নি চ্যানেল দিয়ে আমাদের লাইফ সাপোর্ট চলবে কিন্তু সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে না ওই একটা সুন্নি চ্যানেলের পাশাপাশি বাংলাদেশে বিদ্যমান 24টা চলমান চ্যানেলে যেখানে আমাদের সুযোগ হয় যার সুযোগ হয় যার তৌফিক হয় ব্যক্তি হতে পারে সংগঠন সংস্থা হতে পারে প্রতিষ্ঠান হতে পারে বিত্তশালী হতে পারে এলাকা ভিত্তিক হতে পারে যে যেই দিকে পারেন যার যেই দিকে আপনার সুযোগ আছে প্রত্যেকটা চ্যানেলে চেষ্টা করে যদি আধা ঘন্টা ধরে নেন এই চট্টগ্রামের কোথাও একটা সংগঠন আছে এলাকা ভিত্তিক সংগঠন হোক সেটা জেলা ভিত্তিক অথবা থানা ভিত্তিক তারা সকল ঐক্যবদ্ধ হয়ে ফান্ড কালেকশন করে কোনো একটা টিভি চ্যানেলে সপ্তাহে যদি আধা ঘন্টা নেওয়া হয় এইভাবে প্রতিটা এলাকা থেকে যদি মানুষ জেগে উঠে 24টা চ্যানেলের মধ্যে আধা ঘন্টা করে যদি সপ্তাহে আমাদের প্রোগ্রাম হয় তাহলে এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠা হতে বেশি দিন লাগবে না সেই জন্য মনে রাখবেন বাংলাদেশের 24টা চ্যানেল বর্তমানে অনিয়ার আছে সেই 24টা চ্যানেল আমাদের টার্গেট রাখতে হবে আমরা সেই সংকীর্ণতা থেকে বের হতে চাই যে একটা চ্যানেল হলেই আমাদের যথেষ্ট না বাবা আজকে এই দুর্দশার মধ্যে একটা চ্যানেল আমাদের যথেষ্ট নয় আর আমরা আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে আমরা মনে করি বুঝি মিডিয়া হইলে আমাদের চলবে বাড়ির পাশে মসজিদ আমাদের লাগবে না মাদ্রাসা আমাদের লাগবে কিনা মক্তব লাগবে কিনা আজকে ঢাকার বুকে একসময় 1997 তে যখন আমি ঢাকায় গিয়েছিলাম
তখন আমরা মসজিদ খুঁজে পাই নাই, ইন্টারভিউ তো গেলে ইন্টারভিউ ছাড়া আমাদেরকে ছাঁটাই করে দেওয়া হতো। কিন্তু এখন মসজিদ আছে, ইমাম নাই। ঢাকার মধ্যে মসজিদ আছে, নিয়োগ দেওয়ার মতো ইমাম নাই। চট্টগ্রামে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, অসংখ্য সুন্নি মাদ্রাসা আছে, কামিল পাস করা টাইটেল পাস করা ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরে। আমি আজকের এই মাহফিলে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশে মুসলমানদের ধর্ম বিশ্বাসের মধ্যে মসজিদ এবং মাদ্রাসা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু দখল করে আছে। শুধু মিডিয়ার দিকে তাকালে হবে না, ঘরের পাশে যে মসজিদ আছে, পাড়ায় যে মসজিদ আছে, আমার ঘরের চারপাশে যে মসজিদগুলো আছে, সেই মসজিদের মেহরাব থেকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আওয়াজ আসে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহির আওয়াজ আসে, মুস্তফা জানের আওয়াজ আসে, তাহলে সেই এলাকা সেই জায়গা সুন্নি হতে বাধ্য, ঠিক কিনা ভাই আমার? সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, এই মঞ্চে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, অনেকে আমার ওস্তাদ আছেন, চট্টগ্রামে যারা কামিল পাস যারা আছে, যারা ইমামতি করার যোগ্যতা রাখে, আমি উদাত্ত আহ্বান জানাবো, এই চট্টগ্রামের বাহিরেও ইমামতি আছে, চট্টগ্রামের বাহিরেও ইমামতি আছে। পরিতাপের বিষয় যে গত শুক্রবারও একটা মসজিদে ইন্টারভিউ নিয়েছি, 63 জন ক্যান্ডিডেটের মধ্যে দুইজন মাত্র সুন্নি ক্যান্ডিডেট, দুইজন মাত্র সুন্নি ক্যান্ডিডেট। সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য মসজিদকে উপেক্ষা করার কোনো সুযোগ, কথা বলার কোনো সুযোগ নাই। সেই কারণে একটা বললাম মিডিয়ার কথা, আমরা তাকিয়ে থাকি কোথায় মাল্টিমিলিয়নিস্ট আছে, কোথায় বিত্তশালী আছে, না ভাইরা দরকার নাই। এই মুহূর্তেও আমার ছাত্র আহমদ রেজা ফারুকি সে মাই টিভিতে জয়েন করতেছে, এই মুহূর্তেও মাসে 2-3 লাখ টাকা হলে মাই টিভিতে আল্লামা ফারুক নুরুল ইসলাম ফারুকি সাহেবের সেই প্রোগ্রামটা এখন নেওয়া যায়। কেন? এখানে এমন কোনো সংগঠন নাই, এমন কোনো সংস্থা নাই, এমন কোনো এলাকা নাই যারা মাসে 3-4 লাখ টাকা দিয়ে সেরকম একটা প্রোগ্রাম নিতে পারে। কেন আমরা সেই বিত্তশালীদের দিকে তাকিয়ে থাকব? মনে রাখবেন, ইসলাম গরিব মানুষের পয়সায় প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম গরিব মানুষের পয়সা প্রতিষ্ঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত এই সত্য, এই দিন, এই আকীদা বিশ্বাস চলব গরিব মানুষের সহযোগিতায়। সুতরাং ভাইরা আমার, একটা কথা বললাম মসজিদ নিয়ে, মসজিদ মুখী মসজিদ আমাদের হাতে আনার সেই চিন্তা রাখতে হবে, আরেকটা হলো মিডিয়ার কথা, সেই মিডিয়ায় আমাদের আসতে হবে, আমাদের ছেলেদেরকে আসতে হবে। আপনারা যারা আছেন, আপনাদের এই হাতগুলো মিডিয়ার জন্য ব্যবহার করেন, আপনাদের এই এখলাস, এই মহব্বত, এই সহযোগিতা মিডিয়ার জন্য ব্যবহার করেন, ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে এই বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।